নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিছু শূন্য পদে পদে এবং এবং গ্রুপ বি নিয়োগ করতে চলেছে এখানে আপনি যেদিন আবেদন করবেন সেদিনই নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে তো কিভাবে কি বিস্তারিতভাবে সবই এই ভিডিওর মাধ্যমে জানবো তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য যখনই করবে তখন অল করে দিও কারণ যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে তো চলো ভিডিও শুরু করা যাক এই সেই চাকরির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আঠারো থেকে নভেম্বর মাসে যেখানে পাঁচই ডিসেম্বর রবিবার হবে এখানে ইন্টারভিউ ইন্টারভিউ গ্রুপ ডি এবং বি পদে নিয়োগ করা হবে তো ইন্টারভিউ হবে হলো বাঁকুড়া সমিলানি কলেজে দশটার সময় রিপোর্টিং জানাতে হবে ওখানে গিয়ে সাথে অরিজিনাল ডকুমেন্ট এবং কি কপি ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি কি পোস্টে নিয়োগ করা হবে প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফি পদে নিয়োগ করা হবে পরবর্তীতে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট কেমিস্ট্রি পদে নিয়োগ করা হবে যেখানে চার হাজার নশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে সাথে গ্রেড পে দেওয়া হবে সতেরোশো টাকা প্রতিটি চাকরির ক্ষেত্রে সেম পেমেন্ট দেওয়া হবে এবং গ্রেড পে সেম দেওয়া হবে পরবর্তীতে আছে পিওন পদ যেখানে একটি শূন্য এই সিরে শুধুমাত্র আবেদন করতে পারবেন যেখানে একই দেওয়া আছে এন্ড গ্রেড পেন পরবর্তী আছে গ্রুপ বি এখানে দেখতে পাচ্ছেন বি লেখা আছে একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে কর্মবন্ধু পদে আনডিজার্ভটা একমাত্র আবেদন করতে পারবেন এখানে পার্ট টাইম বেসিক নিয়োগ করা হবে আর মাসে বেতন দেওয়া হবে দু টাকা তো সেই ক্ষেত্রে এখানে যারা পার্ট টাইম চাকরি করতে এখানে আবেদন করতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন তিনটে চাকরির জন্য ল্যাব অ্যাটেন্ডেন্ট জি ডি এর জন্য অষ্টম পাশে আবেদন করতে পারবেন সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে সরকারি রুল হিসাবে পরবর্তীতে আছে পিওন গ্রেড ডি এখানে অষ্টম পাশে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সরকারি হিসাবে রুল থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী যে কর্মবন্ধু শুধুমাত্র অষ্টম পাস করলে আবেদন করতে পারবেন কোনো এক্সপিরিয়েন্স চায়নি এখানে যারা আবেদন করবেন তাদের চল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের এস সি পাঁচ বছর ছাড় থাকবে সরকারি হিসেবে আর যারা আবেদন করবেন মিনিমাম পনেরো এক হাজার পাঁচশো টাকা লাগবে আবেদনের জন্য যেদিন রিপোর্টিং জানে অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে সেই দিনই গিয়ে জমা দিতে হবে এই পাঁচশো টাকা এখানে ইন্টারভিউ হবে তিরিশ নম্বরে অর্থাৎ তিরিশ নম্বরে পরীক্ষা হবে নলেজ থাকতে হবে এমএস অফিসে যেখানে ইন্টারভিউর মাধ্যমে পাঁচ নম্বরে থাকতে হবে এমএস অফিসে অর্থাৎ কম্পিউটারে তো এইখানে যারা আবেদন করবেন তারা পাঁচই ডিসেম্বর দু হাজার একুশে ওই স্থানে চলে যাবেন যেখানে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত এখানে রিপোর্টিং জানাতে হবে সাথে সব ফটো নিয়ে যেতে হবে সাথে যা যা ডকুমেন্ট আছে নিজের সেই সার্টিফিকেট ডকুমেন্ট একটি করে কপি নিয়ে যেতে হবে সাথে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে রিপোর্টিংয়ের সময়ই নেওয়া হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ওইখানে রিপোর্টিংয়ের ডাইরেক্টলি নেওয়া হবে সাথে জেরক্স কপিগুলো নিয়ে যেতে ভুলবেন না কারণ কি এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা আবেদন করবেন এখানে রেসেন্ট কালার পাসপোর্টের সাইব ছবি দরকার অর্থাৎ তিন মাসের অন্তত যে ছবিটা তুলেছেন পাসপোর্ট সাইজের তো সেই ফটোটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আবেদন প্রযোজ্য হবে তো এখানে লেখা আছে যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু মার্কস এবং কি অ্যালাউ করবে না অর্থাৎ শুধুমাত্র মার্কসই অ্যালাউ করবে শুধু আর কিছু এখানে আর অ্যালাউ করবে না ইন্টারভিউ রুমে তো যারা আবেদন করতে চাও খতরা আদিবাসী মহাবিদ্যালয় নিয়োগ করতে চলেছে এটা হলো কলকাতাতেই আর ডিস্ট্রিক্ট বাঁকুড়া বেঙ্গলে তো কোনো রকম দ্বিধাবোধ থাকলে এখানে কিন্তু তাদেরকে ফোন বা ইমেল বা এর মাধ্যমে জানাতে পারেন ভিডিওতে শেষ করছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন